সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে আগামী অর্থ বছরে জাতীয় বাজেটের ন্যূনতম এক শতাংশ সাংস্কৃতিক খাতে বরাদ্দের দাবি জানিয়েছে উদীচি গোষ্ঠী শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে এক সেমিনারে এ দাবি তুলে ধরা হয় এ সময় বক্তারা বলেন দুই হাজার সালের পর ক্রমাগতভাবে সংস্কৃতি খাতে বাজেট কমে যাওয়ায় মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় জীবনে সংস্কৃতির চেতনা দুর্বল হওয়ায় অপসংস্কৃতির বিস্তার ঘটছে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি নিয়েও সমালোচনা করেন বক্তারা আগামী দিনের নাগরিকদের মানবিক চিন্তা চেতনাকে সমৃদ্ধ করবে এমন চিন্তা করে বাজেট প্রণয়নের পরামর্শ দেন তারা আমাদের বাজেটে যে এত অল্প টাকা ধরা হচ্ছে এর কারণটা হচ্ছে আমাদের শাসক গোষ্ঠী সংস্কৃতির প্রতি দৃষ্টিভঙ্গি সংস্কৃতির চর্চার জায়গাটাকে প্রসারিত করা এবং সেটাকে অর্থবহ করে যাতে সংসদের চর্চাটা হয় যা আমাদের আগামী নাগরিকদের গড়ে তোলার চিন্তা চেতনার জগৎটাকে সমৃদ্ধ করে